নমস্কার বন্ধুগণ, আজ আমি আপনাদের দেখাবো আপনারা নিজেদের নাম থেকে কী করে নিজেদের রাশি নির্ণয় করতে পারবেন। তো জানেন এখন অনেকেরই রাশির প্রয়োজন হয়, কিন্তু আমরা অনেকেই নিজেদের রাশি জানি না বা সঠিক জানি না। তো সঠিক রাশি জানার জন্য প্রথমেই আমাদের প্রয়োজন যেটা জানা আমাদের নাম। নাম বলতে আমাদের বর্তমান নাম নয়, আমাদের যেটা রাস নাম। আর রাস নামটা আমরা আমাদের কুষ্টিতে আমরা দেখতে পাই, সেটা দেখি আপনাদেরকে প্রথমে রাস নামটা জানতে হবে, তারপর আপনারা নিজেদের রাশি নির্ণয় করতে পারবেন। দেখুন এখানে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে। তো এই জন্য আপনারা কুষ্টি দেখতে পারেন বা আপনাদের নিজেদের ডেট অফ বার্থ বা জন্ম তারিখ দিয়েও কিন্তু রাশি দেখা যায়, সেটা আমরা পরের ভিডিওয় আলোচনা করব। এখন যেটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন যে নামের প্রথম পুরোটা কিন্তু দেখবো আমরা কুম্ভ রাশি,
অপারেসিভ ক্ষেত্রে নাম হবে গ দিয়ে এবং তালবা স দিয়ে, অর্থাৎ গ এবং তালবা স দিয়ে যদি কোনো ব্যক্তির নাম হয় লাস্ট নাম, ভালো করে বলছি বন্ধুরা লাস্ট নাম, তাহলে তার আছে হবে কুম্ভ রাশি। আপনার ভালো করে মনে হবে লাস্ট নাম কিন্তু এটা, এটা কিন্তু যেটা আপনারা এখন নাম ইউজ করেন সেই নাম হবে। তারপর ত এবং চ, ত এবং চ দিয়ে যাদের রাশি ছিল তাদের হবে মীন রাশি, বা মীন রাশি ব্যক্তিদের আপনারা মানে তাদের লাস্ট নাম ত এবং চ দিয়ে শুরু হবে। তো বন্ধুরা এইভাবে আপনারা নিজেদের রাশি নির্ণয় করতে পারেন, আপনারা গোষ্ঠী থেকে নিজেদের রাশ নাম জানতে পারেন, বা নিজেদের পরিবারের কোনো গুরুজনের কাছ থেকে বা আপনাদের পিতা মাতার কাছ থেকে রাশ নাম জেনে আপনারা নিজেদের রাশি নির্ণয় করতে পারেন। থ্যাংক ইউ। To watch more videos like this, subscribe our channel and press the bell icon to get updates from our channel. Thank you.